আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই ভিডিওতে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় সূচকের গল্প যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের এই তো একত্রিশ পৃষ্ঠায় একটা একক কাজ দেওয়া আছে সেটা নিয়ে আলোচনা করব এবং এই টিউটোরিয়াল দিয়েই এই অধ্যায়টা শেষ করব ইনশাল্লাহ তো দেখতেই থাকুন ভিডিওটি না টেনে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমরা নিশ্চয় কোভিড উনিশ মহামারী সম্পর্কে অবগত আছো মারাত্মক ছোয়া এই মহামারীর কারণে পুরো পৃথিবী একটা সময় একটা বড় সময় স্থবির হয়েছিল আমরা সেই মহামারী নিয়ে একটি গণনা করার চেষ্টা করবো ধরো একটি বাড়িতে তিনজন লোক আছে তারা প্রত্যেকেই কোভিড আক্রান্ত এখন হিসাব করে দেখা গেল তারা তিনজন প্রত্যেকেই একদিনে আলাদা আলাদাভাবে ন্যূনতম তিনজনকে আক্রান্ত করতে সক্ষম আবার তাদের দ্বারা আক্রান্ত প্রত্যেককে আবার একদিনে আলাদা আলাদাভাবে ন্যূনতম তিনজন করে ব্যক্তিকে আক্রান্ত করতে সক্ষম এখানে একটা চিত্রও দেওয়া আছে চিত্রতে দেখা যাচ্ছে যে প্রথমে একটা ব্যক্তি আছে সেই ব্যক্তি তিনজনকে আক্রান্ত করছে করোনায় তারপর এই তিনজন আক্রান্ত ব্যক্তি আবার আলাদা আলাদাভাবে তিনজনকে আক্রান্ত করছে এভাবে প্রতিজন তিনজন তিনজন করে আক্রান্ত করতেছে এবার দেখা যাক সূচকের ধারণা সাপেক্ষে বলতো কোনো রকম স্বাস্থ্যবিধি মানা না হলে পরবর্তী পাঁচ দিনে সর্বনিম্ন কতজন কোভিড উনিশ আক্রান্ত ব্যক্তি থাকতে পারবে ছক অনুযায়ী পূরণ করার চেষ্টা করো সাহায্যের জন্য চাইলে গাছ চিত্রটি দেখতে পারো মানে এই চিত্র আগের চিত্রটা দেখতে পারো সেই কথা বলছে তাহলে প্রথম দিন তিনজন আক্রান্ত রোগীর সংখ্যার গুণাকার জন তিনজন প্রথম দিন এটা হচ্ছে প্রথম দিন এখানে তিনজন ছিল তাহলে আক্রান্ত সংখ্যার সূচকে আকার কি হবে থ্রি টু থ্রি পাওয়ার অন হবে এবার দ্বিতীয় দিন কী হয়েছিল দ্বিতীয় দিন কি হয়েছিল এটা দ্বিতীয় দিন আগের দিন জন থেকে তিন 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 করে বাড়ছিল মানে তিন আর তিন ছয় আর তিন নয় এভাবে অর্থাৎ তিন গুণ তিন এই আকারে এটা সূচক আকার কি হবে থ্রি স্কোয়ার তৃতীয় দিন কেমন হবে তাহলে আরো একটা তিন বাড়বে অর্থাৎ সাত আট জন হবে আক্রান্ত রোগীর সংখ্যা এটা হবে থ্রি থ্রি টু দি পাওয়ার থ্রি চতুর্থ দিন আরও একটা তিন বেড়ে যাবে তাহলে এখানে হবে থ্রি টু দি পাওয়ার ফোর পঞ্চম দিন আরও একটা থ্রি বেড়ে যাবে আরও একটা থ্রি বেড়ে গেলে এখানে থ্রি টু দি পাওয়ার ফাইভ হবে ওকে তাহলে এই ধারায় এগারোতম ও চোদ্দতম দিন শেষে সর্বনিম্ন কতজন আক্রান্ত আক্রান্ত রোগী থাকা সম্ভব এখানে এগারোতম দিনে এখানে দেখুন প্রথম দিনেই আক্রান্ত রোগীর সূচকে আঁকার দি দ্বীপর ওয়ান দ্বিতীয় দিনে ত্রি টু দ্বিপার টু এভাবে চতুর্থ দিনে দি দ্বিপার ফোর পঞ্চম দিনে থ্রি টু দ্বিপার ফাইভ তাহলে এগারোতম দিনে হবে টু দি দ্বীপর এগারো তাহলে চোদ্দতম দিনে হবে দি দ্বীপর চোদ্দ এরকম করে রোগীগুলো থাকা সম্ভব এবার পরে দেখি খালি ঘরগুলো সঠিকভাবে পূরণ করতে বলছে আমাদের সূচকের গুণ এবং গুণফল এটা হচ্ছে এই কলামটা সূচকের গুণ সেটার গুণফল এখানে দেওয়া আছে আচ্ছা তারপর সূচকের ভাগ ভাগ ফল দেওয়া আছে সূচকের সূচক এবং সূচকের সূচকের সংক্ষিপ্ত আকার এটা দেওয়া আছে তাহলে আমরা এখানে তিনটা পার্ট এটা একটা এটা একটা এটা একটা এই তিনটা পূরণ করি এখানে সূচকের গুণের ক্ষেত্রে আমরা জানি যে হলো এই ভিত্তিগুলো একই হলে তো এই যে সূচকগুলো কী হয় যোগ হয় ঠিক আছে তাহলে এখানে গুণফল দেওয়া আছে আট টু দি পাওয়ার চোদ্দো তাহলে চোদ্দো হইতে গেলে তাহলে এই যে আটের পাওয়ার পাঁচ আর আটের পাওয়ার কত হতে হবে তাহলে পাঁচের সাথে কত যোগ করলে চোদ্দ হয় সেটা একটু দেখি তাহলে পাঁচের সাথে পাঁচের সাথে কত যোগ করতে হবে তাহলে এই এই চোদ্দ থেকে এই পাঁচ বাদ দিন চোদ্দো থেকে পাঁচ বাদ দিলে কথা হয় পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এখানে হবে নয় তাহলে এই যে এই ঘরে বসবে নয় ওকে সেমভাবে এখানে চোদ্দোটি দ্বিবার এখানে ফাঁকা দেওয়া আছে এখানে চোদ্দোটি দুপার পনেরো দেওয়া আছে তাহলে এখানে চোদ্দোটু দ্বিপর বাইশ হয়েছে তাহলে বাইশ মিলতে আমাদের যে পনেরো দেওয়া আছে পনেরোর সাথে আরও কত যোগ করতে হবে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ সাত তাহলে এই ঘরে কী হবে সাত বসবে ঠিক আছে এবার এখানে পাঁচ পাঁচটা দ্বিপর পনেরো এখানে এই যে একটা ঘর দেওয়া আছে তার পাওয়ার দেওয়া আছে চোদ্দো তাহলে কিন্তু পাঁচটো দ্বিপর উনত্রিশ হয়েছে তাহলে এই যে চোদ্দো আর পনেরো মিলে কিন্তু উনত্রিশ হয়েছে ঠিক আছে কিন্তু এই যে ভিত্তি কিন্তু একই হওয়া লাগছে একই না হলে কিন্তু এদের সূচকের এগুলো যোগগুলো হওয়া সম্ভব না তাহলে এখানে পাঁচ বসবে সেমভাবে এখানে যে সতেরো টু দি পাওয়ার ষোলো হয়েছে এই যে দশ আর ছয় যোগ করে কিন্তু ষোলো হয়েছে তাহলে ভিত্তিগুলো একই হওয়া লাগছে এখানে সতেরো হবে তাহলে ভিত্তি এখানেও সতেরো হওয়া লাগবে সেমভাবে এখানে আঠারো টু দি পাওয়ার একুশ এখানেও হবে আঠারো টু দি পাওয়ার সাতষট্টি কারণ একুশ আর সাতষট্টি যোগ করেই কিন্তু আঠারো টু দি পাওয়ার অষ্টআশি হয়েছে ওকে এটা শেষ সূচকের ভাগ দেখি এবার আচ্ছা আমরা ভাগের সময় জানি হচ্ছে পাওয়ারগুলো কি হয় বেস ভিত্তি যদি একই থাকে পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয় পাওয়ারগুলো কি হবে বিয়োগ ওকে তাহলে নয়টা দুবার আটান্ন ভাগ নয়টা দুবার এখানে একটা ঘর দেওয়া আছে তাহলে নটে দুবার একুশ আসতে হবে তাহলে এই তো আমার একুশ আসতে গেলে এই যে ভাজ্য এটা কিন্তু ভাজ্য এটা হচ্ছে ভাজক ভাজকের সূচক যদি ফাঁকা থাকে তাহলে আমরা এই যে ভাজ্যের সূচকটা থেকে ভাগ ফলের সূচকের বিয়োগ করবো তাহলে আটান্ন থেকে একুশ বাদ দিলে কত হয় সাত দুই এসে পাঁচ হাজারতে তিন তাহলে এখানে সাঁত্রিশ হবে এখানে কত হবে সাঁত্রিশ তাহলে আপনি যদি বিষয়টা দেখেন তাহলে আটান্ন থেকে দিলে কিন্তু হবে ঠিক আছে তাহলে তাহলে নিচেরটা চলে আসি টু দি পাওয়ার আট আছে এখানে আগের মতোই এখানে ভাজ্য যদি ফাঁকা থাকে ভাজক যদি ভাজ্যের সূচক যদি ফাঁকা থাকে আর হচ্ছে ভাজকের সূচক যদি মানে কোনো কিছু থাকে তাহলে এখানে কি বসবে এই তো জাস্ট এদের ভাগ ফলের সূচক আর হলো ভাজকের সূচক যোগ করে দেবেন তাহলে আট যোগ চার কত হয় বারো তাহলে এখানে বসবে বারো তাহলে দেখুন এগারো উঠতে পার বারো ভাগ এগারো উঠতে পার চার তাহলে বেশ একই বা ভিত্তি একই হলে এদের সূচক বিয়োগ হয় তাহলে বারো থেকে চার বাদ দিলে কিন্তু আট হয় মিলছে না মিলে গেছে তাহলে এবার এখানে আমাদের বিয়ে করার ঝামেলা নাই এখানে কিন্তু সূচক সবগুলি দেওয়াই আছে তাহলে স্যার কেমনে হবে এই যে ভিত্তিগুলো যদি একই হয় এখানেও স্যার হবে এখানেও স্যার তো আশি তাহলে এটাও হয়ে গেল এখানে আবার উত্তর দেওয়া হচ্ছে বাহান্ন টু পাওয়ার শূন্য শূন্য কখন হয় যখন এই যে সূচকগুলো একই থাকে সূচকগুলো একই থাকে হ্যাঁ ভাগের সময় তাহলে এখানেও আট হবে এখানে তো আট আশি তাহলে এখানে সাতচল্লিশ টু পাওয়ার একুশ ভাগ সাতচল্লিশটা দেবার সামথিং হবে এখানে দেখুন উত্তরের সূচকে কিন্তু মাইনেস তিন আসে সাতচল্লিশটা দেবার তিন আসে তার মানে যে ভাজ ভা ভাজকটা ভাজকের সূচকটা বড়ো হতে হবে তাহলে মাইনাস আসবে তাহলে একুশ এখানে তো একুশ আছে একুশ বিয়োগ চব্বিশ করলে কিন্তু হয় তাহলে এখানে এখানে কিন্তু চব্বিশ হবে হ্যাঁ এখানে চব্বিশ তাহলে একুশ বিয়োগ চব্বিশ কিন্তু এটাও মিলে এখানে সেম ভাবে এখানে যেহেতু ভাগ ভাগের সময় ভিত্তি একই হতে হয় তাহলে এখানে ফলাফলে যেহেতু ভিত্তি উনিশ তাহলে এখানে উনিশ হবে তাহলে দশ থেকে সাতষট্টি বিয়োগ দিলে কিন্তু সাতান্ন হয় মাইনাস সাতান্ন এই যে মাইনাস সাতান্ন এখানে আছে এবার সূচকের সূচাকার সেটা দেখি তাহলে সূচকের সূচাকারের সময় আমরা সূত্র জানি হচ্ছে এরকম যে এ টু দি পাওয়ার এম ইন্টু এন এটা থাকলে আমাদের লিখতে হয় এ টু দিপার এম এন যদিও এই বইয়ে দেওয়া নাই এটা একটু এই সূত্রটা দেওয়া নাই তো এরকম থাকলে এটার সাথে এটার এটার গুণ গুণ হয় হয় হ্যাঁ সাথে এটা তাহলে এখানে ষোলো টু দিপার তিন তারপর দেওয়া আছে ব্র্যাকেট দিয়ে এখানে একটা ঘর দেওয়া আছে তাহলে এখানে ষোলো দিপার চব্বিশ দেওয়া আছে তাহলে চব্বিশ কোনো কিছু গুণ করে চব্বিশ আসতে হবে তাহলে তিনের সাথে কত গুণ করলে চব্বিশ হয় তিন আটটা চব্বিশ এখানে আট হলে হ্যাঁ এবার দেখি এখানে ছাব্বিশ টু পাওয়ার সামথিং হবে ব্র্যাকেট দিয়ে ছয় দেওয়া আছে তাহলে ছাব্বিশ টু দি পাওয়ার বারো উত্তর আছে তাহলে এখানে এমন একটা সংখ্যা বা অঙ্ক দিতে হবে যা দ্বারা ছয়কে গুণ করলে বারো হয় তাহলে এখানে দুই দিলে কিন্তু ছয় দুগানে বারো হয় এটাও মিলে গেল এখানে থ্রি টু দি পর চুয়াল্লিশ দেওয়া আছে সেম জিনিস তাহলে এখানেও থ্রি হবে মানে ভিত্তি চার এগারো চুয়াল্লিশ এখানে পাঁচ টু দি পর চার ব্র্যাকেট দিয়ে মাইনাস পাঁচ দেওয়া আছে তাহলে গুণের সময় আমরা জানি চার আর মাইনাস পাঁচ কিন্তু গুণ করতে হবে চার আর মাইনাস পাঁচ গুণ করলে কত হবে চার আর মাইনাস পাঁচ গুণ করলে কিন্তু এ সামনে চারের সামনে প্লাস আছে এখানে পাঁচের সামনে মাইনাস তাহলে গুণের সময় প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হয় চার পাঁচ বিশ তাহলে মাইনাস হবে তাহলে এখানে কত হবে এখানে মাইনাস বিশ এখানে আবার পনেরোটি দিবার মাইনাস সাত ব্র্যাকেট মাইনাস টু দেওয়া আছে তাহলে এখানে মাইনাস সাত গুণ মাইনাস দুই আছে তাহলে গুণের সময় মাইনাস হয় প্লাস লেখার দরকার দোকানে চোদ্দো হয় তাহলে পনেরোটি তাহলে আমাদের এই ঘর পূরণ করা শেষ এখন আমরা দেখি তিন নম্বর দেখি কি বলছে দশ হাজার এক লক্ষ দশ লক্ষ এক কোটি এবং দশ কোটি সংখ্যাগুলোকে গাণিতিক ভাষায় ছোট আকারে প্রকাশ করো ছোট আকারে প্রকাশ করতে বলছে দেখো তো মূল সংখ্যায় একের ডানে মোট কতটি শূন্য রয়েছে এবার সংখ্যাটিকে ছোট আকারে প্রকাশের পর যে সূচকের সংখ্যা পাও তার সাথে পূর্বের শূন্যের সংখ্যার সাথে কোনো সম্পর্ক পাওয়া যায় কিনা আচ্ছা প্রথমে আমরা দশ হাজারকে কাজ করি তাহলে দশ হাজার দশ হাজার আমরা কিভাবে লিখব হম দশ একক দশক শতক হাজার এখানে দশ হাজার হইলো আচ্ছা দশ হাজার লিখলাম এটা একটু সূচকীয় আকারে লিখি সূচকীয় আকারে কিভাবে লিখব এক লিখব গুণ দেব কয়টা শূন্য একটা দুইটা তিনটা চারটা তাহলে দশের পাওয়ার চার দেব ঠিক আছে তাহলে সংখ্যাটিকে ছোট আকারে প্রকাশ করো সংখ্যাটিকে ছোট আকারে প্রকাশ করতে বলছে তার সাথে পূর্বের প্রাপ্ত শূন্যের মাঝে কোনো সম্পর্ক পাওয়া যায় কিনা এখানে শূন্যের সাথে সম্পর্ক কী দশ হাজার কিন্তু আমরা এভাবে লিখি দশ হাজার মানে হচ্ছে একের পর চারটে শূন্য কিন্তু এখানে জাস্ট দশের পাওয়ার চার এটা জাস্ট দেখা যাচ্ছে শূন্যগুলো জাস্ট এখানে শূন্যগুলো দেখা যাচ্ছে না 10 টু দি মানে 10 টু দি পাওয়ার মানে 1 গুণ 10 টু দি লেখা যায় আবার 10 টু দি লেখা যায় এটা মানও যা এটা মানও তাই এখানে এক হাইট থাকে বা উজ্জ থাকে এবার এক লক্ষ লিখি একক দশক শতক হাজার অযুত লক্ষ ঠিক আছে আচ্ছা এটা সূচকীয় আকারে লিখতে কি লিখতে হবে এক গুণ দশটু কয়টা শূন্য পাঁচটা শূন্য এখানে পাঁচ ঠিক আছে তারপর এখানে দশ লক্ষ তাহলে দশ লক্ষটা কিভাবে লিখবো আগে এক লক্ষ লিখবো একক দশক শতক হাজার অযুত লক্ষ এখানে সামনে এক দেব তাহলে দেশীয় পদ্ধতিতে কমা ব্যবহারের নিয়ম লাস্ট থেকে তিন ঘর পর তারপর দুই ঘর পর পর আচ্ছা তাহলে এখানে কয় লক্ষ হলে দশক শতক হাজার অধিক লক্ষ এখানে কিন্তু দশ লক্ষ হয়ে গেছে তাহলে এটা কিভাবে প্রকাশ করবো এক দেব গুণ দেব দশ টু দ্বি পর যতটা শূন্য আছে ততটা দেবো এখানে দশ টু দি পর ছয় দেবো ঠিক আছে এবার এক কোটি দেখি তারপর আছে দশ কোটি এক কোটি কিভাবে দেখব যেহেতু সবগুলো শূন্য তাহলে ডান পাশ থেকে যাই একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তাহলে এটা কীভাবে প্রকাশ করবো সূচক এই আকারে এক গুণ দশ টু দ্বি পর কয়টা শূন্য আছে তিন আর তিন ছয় সাত সত্তা দেব তাহলে যদি দশ কোটি বলে তাহলে কী করবো এই যে এক লিখবো তারপর এখানে কয়টা শূন্য দিয়েছিলাম সাতটা এখানে এখন দেবো আটটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এটাকে সূচকে আকারে প্রকাশ করবো এক গুণ দশটা দিবার আট তিনটা শূন্য তিনটা শূন্য ছয়টা শূন্য সাতটা আটটা তাহলে এই ছিল তাহলে বলছে যে এবার সংখ্যাটিকে ছোট আকারে প্রকাশ করার পর যে সূচকীয় সংখ্যাটি পাওয়া এই যে ছোট আকারে এগুলো ছোট আকারে ছোট আকারে প্রকাশ মানে হচ্ছে তার সাথে পূর্বের প্রাপ্ত শূন্যের সংখ্যার মাঝে কোনো সম্পর্ক পাও মানে এই যে এগুলোর সাথে কি সম্পর্ক আছে হ্যাঁ অবশ্যই সম্পর্ক আছে এখানে জাস্ট সংখ্যাটা অনেক বড় হয়ে গেছে জাস্ট এখানে ছোট হয়ে গেছে শূন্যগুলো দশের পাওয়ার হিসেবে লেখা হয়েছে ওকে তো এই ছিল ভিডিওটি পরবর্তী টিউটোরিয়ালে পরের অধ্যায় নিয়ে আলোচনা করব ধন্যবাদ